How are you, students? Alhamdulillah, I'm very fine. Do you know what is the easiest grammar in English language? Thank you very much. Your answer is correct. Thank you, thank you. It's nothing but narration. আজকে আমি তোমাদের সামনে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি, ডিরেক্ট ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা হয়, রিপোর্টিং ভাগ কয় অংশে বিভক্ত, এবং ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবার নিয়ম, এই বিষয়গুলো উপর আলোচনা করব। এরপরে ধাপে ধাপে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ডাক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স উপর আলাদা আলোচনা করব। ওকে, ডু ইউ নো হোয়াটস দ্য ডেফিনিশন অফ ন্যারেশন? ইয়া, when a speaker narrates something directly or a speaker's speech is narrated by other is called narration. Like, he said to me, I am ill today. In Bangla, bokta jokhon kono kotha shorashori bole othoba বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। আমি আবার বলছি, এখানে দুটো পার্ট। বক্তা যখন কোনো কথা সরাসরি বলে, কি বলেছি, বক্তা যখন কোনো কথা সরাসরি বলে, অথবা অথবা বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। যেমন, হি সেড টু মি, আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে। Answer, he told me that he had been playing football the previous day. Okay. There are two kinds of narration, like direct narration and indirect narration. Direct narration and indirect narration. Bolte paro, direct narration kake bola hai? একটু আগে আমি বলেছি আমার সংজ্ঞার মধ্যে ছিল, বক্তা যখন কোনো কথা সরাসরি বলে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। বলতে পারো ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? ওকে ওকে, ইওর আনসার ইজ কারেক্ট। হ্যাঁ, বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলা হয়। আলহামদুলিল্লাহ, ইওর আনসার ইজ কারেক্ট। Next, direct narration. Direct narration is divided into two parts. First one, reporting verb and reporting speech. আমি আবার বলছি, direct narration কে দুই ভাগে ভাগ করা হয়, reporting verb and reporting speech. তোমরা কি জানো কেমন করে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ চেনা যায়? কোন সংজ্ঞা ছাড়া, কোন ডেফিনেশন ছাড়াই ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন থেকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ চেনা যায়। তা আমি একটু বলছি, দেখো আমার দিক খেয়াল করো, আমি একটু অভিনয় করে দেখাচ্ছি, আমি একটু অভিনয় করে দেখাচ্ছি। রিপোর্টিং ভার্ব সর্বদাই রিপোর্টেড স্পিচে হয় আগে নইলে পরে, হয় আগে নইলে পড়ে থাকে। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব সর্বদাই রিপোর্টেড স্পিচের হয় আগে নইলে পড়ে থাকে। এই এই আঙুল দ্বারা কি বুঝিয়েছি বলতে পারবে? হ্যাঁ, আঙুল দ্বারা আমি ইনভার্ট কমা বুঝিয়েছি। রিপোর্টেড স্পিচ সর্বদাই ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ থাকে। ওকে,
দেখো হি সেড টু মি, হ্যাঁ কমা ব্যবহার করা হয়েছে, আই অ্যাম ইল টুডে, এই অংশটাকে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করা হয়েছে। ক্লিয়ার? রিপোর্টের স্পিচ সর্বদাই ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। ওকে নেক্সট। রিপোর্টিং ভার্ব ইজ এগেইন ডিভাইড ইন টু থ্রি পার্টস লাইক হি সেড টু মি কমা কোয়েশ্চন ড্যাশ ড্যাশ ড্যাশ, গ্যাপ রেখেছে এই ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। হি সেড টু মি এটা তিনটা অংশে ভাগ করেছি, হি একটা অংশ, মি একটা অংশ, সেড টু একটা অংশ। দেখো হিটা হচ্ছে স্পিকার, তিনটা অংশের প্রথম অংশটা হচ্ছে স্পিকার, এক স্পিকার হি, হিটা হচ্ছে স্পিকার। টু, টুতে কি কি বলেছি? রিপোর্টিং ওয়ার্ড নতুন মনে হচ্ছে তাই না? রিপোর্টিং ওয়ার্ড যেমন সেড বা সেড টু, রিপোর্টিং ওয়ার্ড সর্বদা রিপোর্টিং ভার্বের টেন্সকে নির্দেশ করে। এই রিপোর্টিং ওয়ার্ডটা সর্বদা রিপোর্টিং ভার্বের টেন্সটাকে নির্দেশ করে। লাস্ট অফ অল দ্য পার্সন ইজ স্পোকেন টু, শ্রোতা যেমন মি, যেমন মি। অনেকে ন্যারেশনের ক্ষেত্রে বলে থাকে যে হি সাবজেক্ট মি অবজেক্ট, আমি একটা অবজেক্ট বলতে চাই না, অবজেক্ট বললে একটা মারাত্মক ভুল হয়ে যাবে, মি কে বলতে হবে, দ্য পার্সন ইজ স্পোকেন। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব তিন অংশে বিভক্ত, নাম্বার ওয়ান স্পিকার, নাম্বার টু রিপোর্টিং ওয়ার্ড, নাম্বার থ্রি দ্য পার্সন ইজ স্পোকেন টু। আমরা দ্য পার্সন ইজ স্পোকেন টু কে কখনো আমরা কি বলবো না, আমরা অবজেক্ট বলবো না, বললে একটা ভুল হয়ে যাবে। আমরা আসি কেমন করে ন্যারেশন করতে হবে, কেমন করে ন্যারেশন করতে হবে, এর মূল সূত্র কি? রিপোর্টিং ভার্বের টেন্স এর উপর ভিত্তি করে রিপোর্টিং স্পিচের সেন্টেন্স পরিবর্তন করতে হয়। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব এর টেন্স এর উপর ভিত্তি করে রিপোর্টিং স্পিচের সেন্টেন্স পরিবর্তন করতে হয়। যেমন হি সেড টু বি, এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই সেড টু এটা হচ্ছে মূল টেন্স, এটা টেন্স ইন্ডিকেট করছে। এই টেন্স এর ভিত্তি করে ডান পাশে আই অ্যাম ইল টুডে এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের উপর ভিত্তি করেই তুমি রিপোর্টিং স্পিচের সেন্টেন্স পরিবর্তন করবে। রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে, পাস্ট টেন্স হলেই রিপোর্টিং স্পিচের সেন্টেন্সের টেন্স পরিবর্তন হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টিং স্পিচের সেন্টেন্সের পরিবর্তন হবে না। ক্লিয়ার? আসি আমরা ধাপে ধাপে আমরা আগাই। ন্যারেশন করতে গেলে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ফলোয়িং রুলস, কিছু রুল জানতে হবে, জানতে হবে কিছু রুল। জাস্ট রিড দ্য ফলোয়িং আইটেমস কেয়ারফুলি, ডোন্ট ফরগেট দেম। যেমন হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, হেন্স দেন্স দাস সো কাম গো, মাস্ট 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 হ্যাড টু মাস্ট উড হ্যাড মাস্ট ইন দ্য ফাংশন। ওকে নেক্সট। রিপোর্টিং ভার পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ নিম্নলিখিত উপায় পাস্ট টেন্স হয়ে যায়। আমরা যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, আমি একটু আগে বলেছি আমাদের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করব, এই রিপোর্টিং ভার যদি পাস্ট টেন্স হয় সঙ্গে সঙ্গে রিপোর্টিং স্পিচের টেন্স চেঞ্জ হয়ে যাবে। কি বলেছি? রিপোর্টিং ভার যদি পাস্ট টেন্স হয় সঙ্গে সঙ্গে রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে দেখো একটু বোঝার চেষ্টা করো। রিপোর্টিং ভার প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হয়ে যায়। অ্যামিজ আর থাকলে ওয়াজ আর হয়, হ্যাভাস থাকলে হ্যাড হয়, ডিড থাকলে হ্যাড প্লাস ভি থ্রি হয়, ওয়াজ আর থাকলে হ্যাড ডিন হয়, হ্যাড থাকলে হ্যাড প্লাস ভি থ্রি। ভি থ্রি শব্দের অর্থ হচ্ছে, ভি থ্রি বলতে কি বোঝাচ্ছে? ভি থ্রি মানে হচ্ছে মূল ভাবের পাস্ট পার্টিসিপেল ফর্ম। কি বলেছি? ভি থ্রি মানে হচ্ছে মূল ভাবের পাস্ট পার্টিসিপেল ফর্ম। উইল বা শ্যাল, শ্যাল বা উইল থাকলে উড প্লাস ভি ওয়ান, ভি ওয়ান মানে ভি ওয়ান শব্দ, ভি ভি ওয়ান, ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি থ্রি মানে
ভাবে পাঁচ পার্টের ফর্ম। ওকে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এভাবে আমরা করব। নেক্সট, এবার আসি প্রধানত দুইটি রুলের উপর ভিত্তি করে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনের পরিবর্তন করতে হবে। কয়টি রুল বলেছি? প্রধানত দুইটি রুল। কয়টি রুল বলেছি? দুইটি রুল ভিত্তি করে। কয়টি রুল? দুইটি রুল। এই দুইটি রুলের উপর ভিত্তি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আসি আমরা একটু দেখি। বলা হয়েছে রুল নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্ট স্পিচ পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন হি সেড টু মি, দেখো সেড টু দা পাস্ট টেন্সে, আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল। ওয়াজ থাকলে কি হয়? ওয়াজ থাকলে মনে আছে কি? ওয়াজ থাকলে কি হয়? ওয়াজ থাকলে দেখো তো কি হয়? হ্যাড বিন হয়। ওয়াজ থাকলে হ্যাড বিন হয়। হি সেড টু মি, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। সেড টু পাস্ট টেন্স থাকার জন্য হি টোল্ড মি দ্যাট, কমা করার সময় দ্যাট বলবে, দ্যাট হি হ্যাড বিন, দেখো ওয়াজ হ্যাড বিন হয়, হ্যাড বিন। এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং বা পাস্ট টেন্স থাকার জন্য এ ওয়াজ হ্যাড বিন হয়ে গেল। ওকে, এটাই এক নম্বর রুল। দুই নম্বর রুলে বলছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্ট স্পিচ টেন্স এর পরিবর্তন হয় না। আমি কি বলেছিলাম? দেখো আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্ট স্পিচ টেন্স এর পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্ট স্পিচ টেন্স এর কোনো পরিবর্তন হবে না। যেমন ওয়াজ, ওয়াজ থাকলে হ্যাড বিন, হ্যাঁ হ্যাড থাকলে হ্যাড থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে উড, এগুলো হবে না। ক্লিয়ার? এখানে তোমাকে বিষয়টা বুঝতে হবে। যেমন হি সেস টু মি আই মিল, হি টেলস মি, সেস টু থাকলে টেলস হয়, হি টেলস মি দ্যাট হি ইজ, দেখো আই অ্যাম ইল, আই অ্যাম, অ্যাম ইজ আর তিন ভাই, আই অ্যাম ইজ আর তিন ভাই। যেমন হি টেলস মি দ্যাট হি ইজ ইল, দেখো তিন ভাই এক ভাই, ইজ বসছে, টেন্সের পরিবর্তন হয়। দুই নম্বর, শি উইল সে টু মি আই ওয়াজ রিডিং এ বুক ইয়েস্টারডে, দেখো শি উইল টেল মি দ্যাট শি, এই ওয়াজ, এই ওয়াজ এর কোনো পরিবর্তন এখানে উইল সে ফিউচার টেন্স আছে, এখানে ওয়াজ রিডিং, ওয়াজ রিডিং হয়ে গেছে। ওকে, নেক্সট, এবার আসি কেমন করে আমরা পার্সন চেঞ্জ করব। পার্সন চেঞ্জ করার কিছু নিয়ম আছে। যেমন আমি বলে থাকি প্রত্যেকটা টিচার তার নিজস্ব ভূমিমায় গ্রামার শিখিয়ে থাকেন বা পড়িয়ে থাকেন, আমি আমার নিজস্ব জ্ঞানে আমি তোমাদের শিখাচ্ছি। দেখো মামুন সেড টু রাকিব ইউ উইল হেল্প মি, মামুন সেড টু রাকিব রিপোর্টিং ভার্ব ইউ উইল হেল্প মি রিপোর্ট স্পিচ, এই রিপোর্ট স্পিচের তোমার খেয়াল রাখতে হবে। রিপোর্ট স্পিচ যদি এখানে কোনো সেকেন্ড পার্সন হয় তার মান সর্ব ওয়ান ধরবা, টু ধরবা, যদি কোনো ফার্স্ট পার্সন পাও তার মান হচ্ছে ওয়ান। ফার্স্ট পার্সন মানে আই, উই, আজ, আওয়ার, এগুলো থাকলে ফার্স্ট পার্সন, ইউ, ইওর, এগুলো থাকলে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন। দেখো এখানে রিপোর্টিং ভার্বের প্রথম অংশে মামুন এবং রাকিব, মামুনের মান ধরেছি আমরা ধরবো ওয়ান, রাকিবের মান ধরবো টু। এই অংশে কিন্তু কখনোই পার্সনের নাম্বারিং চেঞ্জ হবে না, প্রথমে যেই থাকবে তার মান তুমি ওয়ান ধরবে। রাকিব যদি আগে আসে তাহলে রাকিবের মান ওয়ান হবে, মামুন যদি পরে আসে তাহলে মামুনের মান টু হবে। ক্লিয়ার? বিষয় আছে ডান পাশে রিপোর্টের স্পিচে। বিষয়ের কথা বলছি তোমাকে, আমি আগে বলছি এই যে রিপোর্টের স্পিচ, এই রিপোর্টের স্পিচের মধ্যেই খেয়াল, এই রিপোর্টের স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, আমি আমরা থাকে, তাহলে এটা সর্বদাই স্পিকারকে নির্দেশ করে, প্রথম অংশটাকে নির্দেশ করে। যদি এই রিপোর্টের স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন ইউ, ইওর, তাহলে এই রিপোর্টের রিপোর্টিং ভার্বের সেকেন্ড পার্সন অর্থাৎ সেকেন্ড দ্বিতীয় অংশে যে থাকে দ্য পার্সন ইজ প্রেজেন্ট টু, তাকে নির্দেশ করে। যেমন দেখো কত সুন্দর সিস্টেম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যেমন মামুন সেড টু রাকিব ইউ উইল হেল্প মি, এই ইউর মান টু, এই দেখো টু, আর মির মান ওয়ান। এই ইউ কাকে বুঝিয়েছে? ইউ দেখো এই এই রাকিবকে বুঝিয়েছে। মি কাকে বুঝিয়েছে? দেখো এই প্রথম স্পিকারকে বুঝিয়েছে। ইউ বুঝিয়েছে দ্য পার্সন ইজ স্পোকেন টু কে, এবং আই বুঝিয়েছে স্পিকারকে। আনসার, মামুন টোল রাকিব দ্যাট হি, এই ইউ মানে হচ্ছে রাকিব, রাকিবের কর্তার পরিচিতি অর্ডার হচ্ছে হি, ছেলে তাই হি ব্যবহার করেছি, হি ব্র্যাকেটে কিন্তু আমি আর লিখেছি। হ্যাঁ, দ্যাট হি উইল, দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকার জন্য উইল হয়ে গেল, উড হয়ে গেল, উড হেল্প হিম। এই মি মানে হচ্ছে রাকিব, মামুন, মামুনের কর্তা পরিচিতি অর্ডার হচ্ছে হিম, তাই আমরা হিম লিখে ব্র্যাকেটে আবার মামুন লিখেছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব। আমরা আমাদের পরবর্তী আলোচনা থাকবে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তারপর ইন্টারেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা সেন্টেন্সকে নিয়ে স্পেশালি আলোচনা করব। আশা করি তোমরা
ক্লাসগুলো উপভোগ করবে ইনশাআল্লাহ, উপকৃত হবে। ওকে, উইশ ইউ গুড লাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।